আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত। তো আপনারা সকলেই কিন্তু ফেসবুক ব্যবহার করতেছেন ভিপিএন এর মাধ্যমে, কিন্তু দেখেন আমি ফেসবুক ব্যবহার করতেছি ভিপিএন ছাড়া। উপরে দেখেন ভিপিএন এর কিন্তু কোনো চিহ্ন নাই, প্লাস হচ্ছে উপরে কোনো নোটিফিকেশনও আমার এখানে নাই। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে কোন অ্যাপস থেকে বা কোন ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ফেসবুকটা ভিপিএন ছাড়া ব্যবহার করতে পারবো, তো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব। প্রথমত সেই ওয়েবসাইট বা অ্যাপসে ঢুকলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর উপরে স্কিপ অপশনটাতে ক্লিক করলাম, তারপর এখানে আসার পরে অ্যালাউতে ক্লিক করার পরে দেখেন এখানে ফেসবুক নামক যে অপশনটা রয়েছে ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই চালানো যাবে এখান থেকে। ফেসবুকে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস যাবে, পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার। তো সেটা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমার ফেসবুকটা চলে আসছে। তো সেভ অপশনে ক্লিক করার পরে ফেসবুকে ঢুকলাম, এই দেখেন আমার ফেসবুকটা কিন্তু এখন আমি চালাচ্ছি একদম ভিপিএন ছাড়া। তো ভিপিএন দিয়ে ফেসবুক চালালে আমাদের ডাটাগুলো হয়তো বা হ্যাক হয়ে যেতে পারে অথবা আইডি ব্যান হয়ে যেতে পারে, এর জন্য আমরা সেটা চালাচ্ছি না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন অ্যাপস দিয়ে আমরা ভিপিএন ছাড়া ফেসবুক চালাচ্ছি। প্রথমত হচ্ছে প্লে স্টোরে চলে আসার পরে উপরে সার্চ বারে এটা লিখবেন অপেরা মিনি। এটা লিখে যখন সার্চ দেবেন তখন অপেরা মিনি অ্যাপসটা চলে আসবে, আপনারা এই অপেরা মিনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।